স্যার এপিজে আব্দুল কালামের সাতটি মূল্যবান কথা যা আপনাকে পৌঁছে দিতে পারে সাফল্যের লক্ষ্যে, সেইগুলি হলো সফলতার সাতটি সূত্র কি। আমি আমার ঘরের মধ্যেই এর জবাব খুঁজে পাই। এক, ছাদ বলে লক্ষ্য উঁচু করো। দুই, পাখা বলে মাথা ঠান্ডা রাখো। তিন, ঘড়ি বলে প্রতিটি সময় মূল্যবান। চার, আয়না বলে কিছু করার আগে ভাবো। পাঁচ, জানালা বলে পৃথিবীকে দেখো। ছয়, ক্যালেন্ডার বলে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করো। সাত, দরজা বলে নিজের লক্ষ্য ছুঁতে হলে কসরত করতে হবে।